আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সুন্দর একটি গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো তো ভ্যাস অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করবেন তো একটি বকরম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন গলার লম্বা দিবেন সাড়ে ইঞ্চি আড়ে দিবেন তিন ইঞ্চি তো এরপর একটি স্কেল দিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন তো এরপর উপরের থেকে চার ইঞ্চি ভিতরে এক ইঞ্চি নিচের দিকে এক ইঞ্চি তো এখানে একটি স্কেল দিয়ে দাগ টেনে নেবেন এরপর এই কোনার অংশ থেকে এভাবে ডিজাইন করে নেবেন তবে এবার ডিজাইন হয়ে গেলে স ইঞ্চি বারটি বকরম নেবেন তো এরপর সুন্দর করে গলার ডিজাইনটা কেটে নেবেন তো ভ্যাস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিও একটি লাইক দিবেন আর কোন জেলার থেকে আপনি ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো দেখুন আমি বকরমটা আয়রন দিয়ে বসিয়ে নিয়েছি তো এভাবে আয়রন দিয়ে বসানোর পর এখানে বারটি গোলা কেটে নিতে হবে তো দেখুন এখানে দুই সুদ পরিমাণ রেখে সাইডের গোলা এভাবে সুন্দর করে কেটে নেবেন তো এভাবে সুন্দর করে কাটা হয়ে গেলে এখন আপনাদের ঠিক বক্রমের এই পাশটা দিয়ে সুন্দর করে সেলাই করতে হবে তো ব্যাস এভাবে সুন্দর করে সেলাইটা করে নেবেন এরপর এই গলাটা লাগানোর জন্য এটাকে দুই ভাজে ভাজ করে নিয়ে এখানে একটা কাঠ বসিয়ে চিহ্ন করে নেবেন তো দেখুন এখানে আমি যে বডির পার্টটা আছে সেটা তো মাঝখানে চিহ্ন করে নিয়েছি এবার আমি চিহ্নটা মিল করে ঠিক মাছ বরাবর একটি সেলাই করে এই বকরমটা আটকিয়ে নেব তো ভিয়াস এভাবে আপনারা সুন্দর করে আটকিয়ে নেবেন নেওয়ার পর এখন আপনাদের যে কোনো এক পাশ থেকে সেলাইটা করতে হবে তো এখানে খেয়াল রাখবেন যেন বক্রমের পর কোনো সেলাই না পড়ে তো আস্তে আস্তে সুন্দর করে এভাবে ডিজাইন মতো ঘুরিয়ে পেঁচিয়ে সুন্দর করে সেলাইটা করে নেবেন তো এভাবে যখন সেলাইটা হয়ে যাবে এখন ভিতরে কাপড়গুলা দুই সুত পরিমাণ রেখে বাকি কাপড়গুলা ভেতরে কেটে ফেলা দিবেন তো এভাবে সুন্দর করে কেটে নিতে হবে তো ব্যাস এবার কিছু জায়গায় ভাবে কাঠ বসিয়ে নেবেন এই কাঠটা বসানোর সময় খেয়াল রাখবেন যেন সেলাই না কাটে ঠিক সেলাই পর্যন্ত কেটে নিতে হবে তো এভাবে কাটা হয়ে গেলে এখন আপনাদের এই গলার ডিজাইনটা সোজা করতে হবে তো কিভাবে সোজা করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি এই কোনাগুলা সহজে সোজা হয় না আপনাদের একটি টেকনিক দেখিয়ে দেব তো এই টেকনিক ফলো করে আপনারা সুন্দর করে কোনাগুলা তুলতে পারবেন তো দেখুন এখানে আমি গলাটা উল্টা করে নিয়েছি এখন আমি কাইসি যে আগাটা আছে সেই আগাটা এখানে দিয়ে সুন্দর করে কোনা দুটা তুলে দেব তো ভ্যাস এভাবে তোলার পর এভাবে আপনারা হাত দিয়ে একটু হাসড়িয়ে দেবেন তো সুন্দর এই গলার ডিজাইনটা আপনারা নিজেই ঘরে বসে তৈরি করে নিতে পারবেন তো ভ্যাস ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি সুন্দর করে লিখে যাবেন